রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস ফ্লিন। বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। রাজধানীতে ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারে তারা একথা বলেন। আহমেদ বাবুর প্রতিবেদন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যৌথভাবে আয়োজন করে 46তম বার্ষিক ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার। রাজধানীর একটি হোটেলে উদ্বোধন অনুষ্ঠানে 24টি দেশের সামরিক বাহিনীর প্রতিনিধি অংশ নেন। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস ফ্লিন। এ সময় সেনাবাহিনীর প্রধান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রয়েছে, তারা বাংলাদেশের উন্নয়নের অংশীদার। ইন্দো প্যাসিফিক রিজিওন একটা খুবই গুরুত্বপূর্ণ রিজিওন, এখানে কোয়াইট ন্যাচারালি এর পটেনশিয়াল কনসিডার করলে এখানে চ্যালেঞ্জ থ্রেট এগুলো থাকবে এবং সেগুলোকে ওভারকাম করার জন্য একটা বা দুটো দেশের জন্য এটা কখনোই সম্ভব না। সো আমরা সবাই মিলে এই জিনিসটার জন্য আমরা চেষ্টা করছি। রোহিঙ্গা নিয়ে 5 বছর ধরে সমস্যায় আছে বাংলাদেশ। মানবিক এই সমস্যা দ্রুত সমাধান চান যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান। And so again, I think that leaders being able to go and see on the ground through the eyes of the people that are involved in such a large operation. আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সামরিক কর্মকর্তাদের সম্পর্ক তৈরির পাশাপাশি শান্তি ও স্থিতিশীল বাড়বে বলে আশা করেন তারা। Women in uniform, women out of uniform. আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।